সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও আছি অনেক ভালো তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা হচ্ছে অন্যরকম তাদের বিয়ে হয়ে গেছে অনেক দিন আগে আর বৌবাতেও হয়ে গেছে তো এটার ব্লগটা আমার অনেকটাই দেরি হয়ে গেল দিতে তো যাই হোক কিছু করার নেই এতদিন আমি কি করেছি আমি নিজেই জানি না সেজন্যে আর এখন দেখো আর এখন বাজে হচ্ছে ওই আটটা নটা মতো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম তো যাই হোক আর সবাইকে গুড মর্নিং এখন জানালাম তো এখানে হলো সকালে উঠে সবার কাজকর্ম যা ছিল সব কিছু করে নিচ্ছিলো ওখানে মা বৌদি দেখলেই ঘষা মাজা যা ছিল ওগুলো করছে আর এই দিকে দেখো বৌদি সকাল সকাল উঠে মানে পুজো দিয়ে দিচ্ছিলো তো আজকে হচ্ছে বউ ভাতের দিন তো সেজন্য সকালে উঠতে হয় আর হলো পুজো দিতে হয় নাকি তো সেটাই করছিল বউকে একটু ডেকোরেশনটা দেখিয়ে দিই এই দেখো এখানে হলো নতুন বউ বসবে রাতে তো যাই হোক আর এইদিকে দেখো ডেকোরেশনটা আজকে পুরো হয়ে গেছে তো তোমাদের সঙ্গে দিলাম এই দেখো সেদিন তো দেখিয়েছিলাম সেদিন তো পুরোটা হয়নি তো সেজন্য আজকেও দেখাচ্ছিলাম এই দিকে দেখো মেন গেটটা কেমন লাগছে সবাই জানিও বেশ ভালোই হয়েছে দেখো চারপাশে ফুল টুল দিয়ে একদম সাজিয়ে দিয়েছে আর ওই যে রাস্তাটা দেখছো পুরোটা ফাঁকা দেখা যাচ্ছে না তো আমারও তো ভালো লাগছে না কিন্তু কি বলো তো এটা তো রাস্তা সেজন্য না রাস্তার মধ্যে তো আর এখানে মানে কাপড় দিয়ে ঢেকে দিতে পারবে না সেজন্যে এরকমটা রয়েছে এখানে আর এখানে আর এসে পুরো মানে সঙ্গে লোকজন এসে এখানে আসবে তো সেটারই আর কি জায়গাটা তো দেখো বেশ ভালো হয়েছে সাজানোটা আর রাতে তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাবো একটু করে একটু একটু জাপারি আর আমি না মোবাইলের চার্জারটা নিয়ে যাইনি বলে আর কি মোবাইল মোবাইলটা না বারবার আর কি চার্জ শেষ হয়ে যাচ্ছিলো আর আমি ভিডিও করতে পারছিলাম তো সেজন্যে রাতেও মানে একটুখানি করেছি আর কি আমি যে ছবি উঠবো তো সেটারও চার্জ ছিল না মোবাইলে আর কি বলবো এতই কপালটা মানে যে মনে হচ্ছিল তখন খারাপ এত সাজু গুজু করার পর যদি আর কি ছবি টবি যদি না তুলতে পারি তাহলে আর কি হলো বিয়ে বাড়িতে বলো তোমরাই বলো আর এই যে দেখো সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত আর এই যে দিদি দিদি তুলে তুলে দিচ্ছে আর আমিও কয়েকটা তুলেছি বেশ ভালোই কয়েকটা আর দেখো এখন হচ্ছে ঠাকুমা আর কি ঠাকুমা যারা আছে ঠাকুমা দিদা তো ওরাই তুলছিল ছবিগুলো এ দেখো আর মধ্যে হলো দাদা দাঁড়িয়েছে শেষ মেশ নতুন বৌদিকেও নিয়ে চলে এলাম এখানে ছবি তোলার জন্যে এই দেখো দিদি দিদি বলেছিল চলো সবাই মিলে তো বেশ কয়েকটা ছবি তোলার পর আর কোনো ভিডিও করিনি বেকালেও করে হয় করা হয়নি আর এখন পুরো চলে এলাম একদম রাতে রাতের বেলায় আর আমার মোবাইলে কিন্তু চার্জ তিরিশ পার্সেনের মতো ছিল কিন্তু এই যে একটু একটু ভিডিও করেছি তো সেখান সেজন্যে না আর কি পরে আর ভিডিও করতে পারিনি মানে চার্জ শেষ হয়ে গেছিলো পুরোই মোবাইল একদম রাতে সুইচ অফ হয়ে গেছিলো এই দেখো আর এখানে দেখো এই যে বৌদিকে বসিয়ে দিয়েছে আর এই যে দেখো আমি সাজু গুজু করে চলে এসেছি আর তোমরা ভাবে যে আমি কপালে টিপ দিইনি কেন টিপটা আমার মেয়ে রাখতেই দিচ্ছে না আর কি বলবো তোমাদেরকে বারবার দিচ্ছি আর টিপটা তুলে দিচ্ছে কি বলবো তো যাই হোক আর এই যে দেখো দাদাদের ফটোশ্যুট চলছে এখন হ্যাঁ এই যে দাদা আর কি গোলাপ দিয়ে আর কি বলে দিচ্ছিল আর কি ক্যামেরাম্যান তো সেটাই করছিল দাদা আর বৌদি আর এটা হচ্ছে বড় জামাইবাবু তো উনি এসেছিল আর কি দেখিয়ে দিচ্ছিল দেখো বিয়েবাড়ির মেন কাজ হচ্ছে মানে ছবি তোলা আর কি বলবো তোমাদেরকে আমার তো তাই মানে হয় আর এই যে দেখো বৌদির সঙ্গে আমিও কিছু ছবি টবি তুলে নিলাম আর এই যে দেখো আমি এখন বসে আছি আর কি যেখানে বসার জন্য আর কি জায়গাটা বানিয়েছিল সে আর বেশ লোকজনও আছে এখানে দেখো আর আগেও না অনেক লোক মানে এসে চলেও গিয়েছে আর আমাদের সাজুকুজু করতে অনেক লেট হয়ে গেছিলো আমার তো মেয়ে আছে পুচকো আছে আমরা যে তিন বোন আছিলাম তিন বোনের তো তারপর চলে গেলাম আমাদের মেন উদ্দেশ্য মানে নাচানাচি করতে তো নাচা নাচ করতে আমি বেশ ভালোইবাসি আর এখানে দেখো তারপর বৌদি দিদি তারপরে এই যে বোন ওটা হচ্ছে কাকি সবাই মিলে একদম খুব খুব আনন্দ করেছিলাম আর কি এই দেখো আর সত্যি সবাই প্রচণ্ড আনন্দ করেছি আর আমার বৌদি আছে না ওই বৌদি হচ্ছে আজকে ফার্স্ট মনে হয় নাচলো নাকি আমি আগে কোনো দিন দেখিনি আর কি তো এখানে সবাই এসে পুরো আনন্দ করেছি তো যাই হোক এখানে না গানটা দিলে না কপিরাইট আসবে সেই জন্যে না আমি আর দিলাম না আর সেই জন্যে আর এখন ভয়েস দিচ্ছি বলে মনে হবে কি যেন গান হচ্ছে না এমনি এমনি নাচছি আমরা পাগলের মতো কেমন যেন মনে হয় তো যাই হোক কিচ্ছু করার নেই কপিরাইট চলে আসবে জন্যে এই দেখো তো আর নতুন বৌদি আর দাদা পুরো দেখি না আমাদের একটু একটু করে নাচ দেখো কেমন করে নাচছে মানে হচ্ছে শুধু লাফাচ্ছি পাগলের মতো শুধু লাফাচ্ছি আর তারপর চলে এলো আর তারপরে হলো মেন আর কি যাদের জন্য আর কি অনুষ্ঠানটা তো তারাই চলে এসছে এখানে নাচ করতে এই দেখো দাদা বৌদি ওরা তো পুরো খুশি আর কি বলবো তোমাদেরকে এই দেখো দুজন মিলে নাচ করছে বেশ ভালো লাগছে গানটা দিতে পারছি না বলে না আমার কেমন যেন লাগছে তোমাদেরকে কে বলবো আমারই তো খারাপ লাগছে দেখো পুরো সবাই খুব আনন্দ করেছিল দেখো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে বা কোনো ব্লগ তো কেমন লাগলো সবাই জানিও একটু আর